আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি, কুমিল্লা জেলা প্রতিনিধি এবং স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, ওয়ালটনের মধ্যে আপনি ম্যানেজার অফ ইনচার্জ হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনি আমার ব্রাইট নিউজ 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচিত সকালের সঙ্গে থাকবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি মহান রব্বুল আলামিনের কাছে, সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া। আজকে 14তম রোজা। তো আপনাদের আলোকিত সকাল পত্রিকার মাধ্যমে আমি আমার মূল্যবান কিছু কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ব্রাইটনেস নিউজ 99 চ্যানেলটা, তো ওয়ালটনে জয়েন করার অনুভূতিটা হচ্ছে, আমি 2016 সালে ওয়ালটনে জয়েন করি, 2016 সালে 17ই জুলাই। তো দীর্ঘদিনের আমার এই ক্যারিয়ার ওয়ালটনে, আমি মূলত কর্পোরেট সেকশনে জয়েন করি, ওখান থেকে আমি প্লাজার সেক্টরে জয়েন করি, ওখান থেকে আস্তে আস্তে প্লাজার ম্যানেজার হই। তো ওয়ালটন হচ্ছে এমন একটা কোম্পানি যেটা বাংলাদেশের এমন কোনো লোক নাই যে ওয়ালটন সম্পর্কে জানে না। ওয়ালটন বাংলাদেশের এখন ইলেকট্রনিক্স জগতে নাম্বার ওয়ান ব্র্যান্ড। শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের পণ্য যাচ্ছে। আগে আমরা চিন্তা করতাম যে ইলেকট্রনিক্সের পণ্য মানেই বিদেশি পণ্য, ইলেকট্রনিক্সের পণ্য মানেই হচ্ছে গ্লাসিতার পণ্য, একটু এক্সপেন্সিভ পণ্য। কিন্তু আমাদের ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান স্যার এবং তার যে পাঁচজন সুসন্তান আছেন, তাদের স্বপ্ন ওয়ালটনকে শুধু মানুষের, বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে যার ঘরে একটা ওয়ালটনের পণ্য থাকবে না। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে ওয়ালটন অ্যাট এভরি হোম, মানে প্রত্যেকের ঘরে ওয়ালটনের একটা করে পণ্য থাকবে। পাশাপাশি এখন আমরা যেটা চিন্তা করছি যে প্রত্যেকের ঘরে একটা করে পণ্য না, আমাদের প্রত্যেকের হাতে একটা করে ওয়ালটনের পণ্য থাকবে। আর সেই চিন্তাধারা থেকেই আমাদের একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এবং একজন লোয়ার লেভেলের লোক থেকে একজন মুচি ম্যাথর লেবার শ্রমিক লেভেলের লোকও যেন একটা ফ্রিজে ঠান্ডা পানি খেতে পারে, একটা ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করতে পারে, সেই লেভেলের চিন্তা করে আমাদের ওয়ালটনের পণ্য, ওয়ালটনের অগ্রযাত্রা এবং ওয়ালটন এগিয়ে যাচ্ছে দিন বাই দিন। এখন ইলেকট্রনিক্সের পণ্য বাংলাদেশে বিদেশি থেকে যারা হিটাসি, শার্ট, জেনারেল, গ্রিক, এরা যারা মূলত যারা বাংলাদেশে ব্যবসা করতো, এখন ওইটা ছিল মাত্র যারা আপনার একটু ধনী লেভেলের অ্যারিস্টোক্রেটেড ফ্যামিলি, যাদের একটু টাকা পয়সা অর্থবিত্ত আছে, তারা চিন্তা করতো যে আমার ঘরে ইলেকট্রনিক্সের পণ্য থাকবে, এটা একটা গ্লাসিতার পণ্য ছিল। এখন ওয়ালটন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে মানুষের হাতের নাগালে এবং দোরগোড়া, এবং আমাদের দেখেন শুধু ওয়ালটন প্লাজা না, আমাদের কিছু ডিস্ট্রিবিউটর আছে প্রত্যেকটা গ্রামগঞ্জে, মফস্বলে আমাদের ব্র্যান্ডিং আছে, এমন কোনো জায়গায় পাবেন না যেখানে ওয়ালটনের একটা লোগো নেই, ওয়ালটনের একটা সাইনবোর্ড নেই, এমন কোনো জায়গা নেই যে ওয়ালটনের ছোট্ট একটা ডিলারশিপের দোকান নেই। এবং এই অত্যন্ত গ্রাম অঞ্চলে টেকনাফ থেকে তেঁতুলিয়া আপনি সব জায়গায় দেখবেন যে ওয়ালটনের শোরুম আছে। বাংলাদেশের কোনো কোম্পানি, বিশ্বের কোনো কোম্পানি আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি মানুষের হৃদয়ে স্থান দখল করতে পারছে এবং মানুষের কাছে পৌঁছাতে পারছে, একমাত্র ওয়ালটন কোম্পানি সেটা পারছে। হ্যাঁ ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওয়ালটন প্লাজার এস এম মনিরুদ্দিন ভাই, ম্যানেজার অফ ইনচার্জ হিসেবে ওনার অনুভূতি কথা তুলে ধরেছেন। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওয়ালটন গ্রুপের যে সমস্ত কথাগুলি তুলে ধরেছেন আমি আপনার সাথে একমত পোষণ করছি, কারণ প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকের ঘরে বাঁচেন, আমার ঘরে অন্তত তোমাকে ওয়ালটনের প্রত্যেকটা প্রোডাক্ট আছে, সে কথাটা আমি স্বীকার করে নিতে হবে। আমার ফ্রিজ থেকে শুরু করে, মনে করেন অ্যাপ থেকে শুরু করে, এ টু জেড পর্যন্ত, এবং ব্লেন্ডার মেশিন থেকে শুরু করে, ফ্যান থেকে শুরু করে, এভরিথিং। হ্যাঁ, কেননা এটা হচ্ছে যে ওয়ান অফ দ্য বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ বাট অলসো দ্য এভরি 64 কান্ট্রি অ্যান্ড অল ওভার দ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আলোকিত ব্যক্তি হিসাবে। তো সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, বর্তমান সরকার মমতা ভাই মা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিডির উপদেষ্টা সজীব মহাদেব জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 2041 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। এস এম মনিরুদ্দিন ভাই, আমি আপনার কাছে ব্রাঞ্চ অফ ইনসার্চ ম্যানেজার হিসেবে জানতে চাচ্ছি, ডিজিটাল বাংলাদেশের মিশন প্রজেক্ট 2041 সামনে রেখে আজকে আপনারা ডিজিটালে ছয় দিন দেখতে পাচ্ছেন, সেই টপিকটা নিয়ে আলোচনা করবেন আমার দেখা আলোকিত ইনচার্জ জনাব মনিরুদ্দিন সাহেব ম্যানেজার। ধন্যবাদ আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আইসিটি উপদেষ্টা সজীব জয় স্যার, ওনার যে স্বপ্ন,
ওনার এই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আমাদের ওয়ালটনের কিছু অগ্রণী ভূমিকা আছে, সেই অগ্রণী ভূমিকা ওয়ালটনের সাথে অলরেডি যুক্ত হয়েছে। আমরা জানি যে একটা বিশ্বের তথ্য প্রযুক্তি ছাড়া বিশ্বের ডেভেলপ সম্ভব না। বর্তমান যুগে তথ্য প্রযুক্তি ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস। তো সেই ক্ষেত্রে তথ্য প্রযুক্তিতে লাগে কি? আইসিটি বলতে বোঝায় আপনার তো ইনফরমেশন টেকনোলজি, যেটা আপনার ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল এবং আইটি পণ্য লাগবেই। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের দরিদ্র মানুষের হাতে, ছেলে মেয়েদের হাতে, যারা স্টুডেন্ট, এরাই তো ভবিষ্যৎ কাণ্ডারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের সচিব অজিত সায়া জয়ের স্যারের যে স্বপ্ন, যে ভবিষ্যতে আমরা তথ্য প্রযুক্তিতে বিশ্বের সাথে আমরা টক্কর দিয়ে চলবো এবং বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলবো, সেই ক্ষেত্রে আমাদের আইসিটি তথ্য প্রযুক্তিতে আমাদের ওয়ালটন এমন একটা ইমপ্রেসিভ জিনিস নিয়ে আসছে যে ছাত্রছাত্রীদের যাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, তারা যেন তথ্য প্রযুক্তিতে এগিয়ে যেতে পারে, কম্পিউটার টেকনোলজিতে যেন দক্ষ হতে পারে, সেই জন্য 12 মাসের 0% ইন্টারেস্টে আমাদের ল্যাপটপ দিচ্ছি আমরা স্টুডেন্টদের হাতে। ইভেন শুধুমাত্র স্টুডেন্টের জন্য 12 মাসের ইন্টারেস্টে না, শিক্ষক শিক্ষকদের জন্য আমরা দিচ্ছি 12 মাসে 0% ইন্টারেস্টে ল্যাপটপ করার সুযোগ। যে হয়তো একটা কিস্তিতে একটা পণ্য তার নগদ টাকা দিয়ে কেনার সুযোগ নেই কিংবা এই মুহূর্তে হাতে টাকা নেই, ন্যূনতম ডাউন পেমেন্টে মাত্র 2-3 হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই আমরা 12 মাসে 0% ইন্টারেস্টে ল্যাপটপটা দিচ্ছি। পাশাপাশি আছে আমাদের আইটি পণ্য, আছে মোবাইল, আছে তারপর হচ্ছে কিবোর্ড, মাউস, এটসেট্রা এটসেট্রা, যা যা লাগে একটা আইটি রিলেটেড যত বিষয়। তো এই রিলেটেডে যখন একটা স্টুডেন্ট এই বিষয়ে পারদর্শী হবে, তখন দেশও কিন্তু তথ্য প্রযুক্তিতে আগাবে। পাশাপাশি যে আমাদের যে ফ্রিল্যান্সিংয়ের কিছু কাজ আছে, এই কাজগুলো যাতে বিশ্বের হয়তো রেমিটেন্স আসে, আমাদের হয়তো এখান থেকে বাংলাদেশ থেকে শ্রমিক যায়, রেমিটেন্স আসে, ইন্ডিয়াতে তথ্য প্রযুক্তিতে ওরা আগানো, সেক্ষেত্রে ওদের দেখা গেলো যে ইনফরমেশন টেকনোলজিতে ওরা যে আউটসোর্সিংয়ে কাজ করে যে রেমিটেন্সটা আসে, বাংলাদেশেও কিন্তু এখন ওটার সিংহভাগ অংশ আসে। তো সেক্ষেত্রে একটা ছেলে মেয়ে যদি ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চায়, শুধু জব না করলো, ব্যবসা না করলো, ফ্রিল্যান্সিংয়ের কাজও যদি করে, সে ভবিষ্যতে সেও মাসে 2-2.5 লাখ টাকা ইনকাম করতে পারে। আর এটা করার জন্য তাকে অবশ্যই ল্যাপটপ কম্পিউটারে পারদর্শী হতে হবে, আর সেটার জন্য তাকে অবশ্যই একটা ভালো ল্যাপটপ ডেস্কটপ লাগবে। এটা পুরোয়ের সামর্থ্য কিন্তু অনেক বাবা মায় নেই। তো ওয়ালটন কিন্তু সেই সুযোগটা দিচ্ছে। তা আমি মনে করি বাংলাদেশের যুগ উপযোগী সিদ্ধান্ত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সন্তান, সুযোগ্য সন্তান সজীব অজিত জয়ের স্যারের যে স্বপ্ন, আশা করি ওয়ালটন এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওয়ালটন কোম্পানির অনেক অনবশ্য অবদান আছে আমি মনে করি। ভিউয়ার্স, মনিশন ভাই, আমি আপনাকে প্লাস অফ ইনচার্জ হিসেবে, ম্যানেজার হিসেবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ডিজিটাল বাংলাদেশ মিশন 2020 পরিবারকে সামনে রেখে যে কথাটা তুলে ধরেছেন, আপনার সাথে আমি একমত প্রদর্শন করছি। কেননা বারাক ওবামা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, তোমরা যদি দেশে উন্নয়ন যদি দেখতে চাও, তোমরা চলে যাও বাংলাদেশের মধ্যে, যে উন্নতি সেখানে তুমি কীভাবে দেশকে উন্নয়ন করছে। ছোটোকালে আমরা শেক্সপিয়ারের গল্প পড়েছি, ও ইউ ফার্ম আই স্মেল দ্য ব্লাড অফ ব্রাইটিশ ম্যান। আবার কখনো বলেছে, উত্তর মেরু, দক্ষিণ মেরু, সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেওয়া, দাদার আমল, চাচার আমল, বাবার আমলে বলতো যে তোর উত্তর দিকে যাইও না, দক্ষিণ দিকে যাইও না, পেতনি খেয়ে ফেলবো। আবার পো ফি উফান আই স্মেল দ্য ব্লাড অফ ব্রাইটিশ ম্যান, খাও মাও খাও, মানুষের গন্ধ পাও, যে যেখানে আছো পালিয়ে যাও। এখন আমরা উত্তর দিকে গেলে যদি স্বপ্নের যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। আপনারা জানেন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন, বিশ্বব্যাংক থেকে ট্রেনিং দেওয়ার জন্য কথা বলেছিলেন, তখন উনি একটি উচ্চ কথা বলেছিলেন, আমার সাথে 16 কোটি ভাবনা আছে, আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে উনি পদ্মা সেতু করবো। চ্যালেঞ্জের মোকাবেলা করে আমার সৌভাগ্য আছে 1-42 স্পেন অলরেডি ডান, এটা পরকে পরে আমার পদ্ধতি নিয়ে আছে। সেক্ষেত্রে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং হচ্ছে যে আওয়ামী লীগের প্রধান সাধারণ সম্পাদক অবায়দুল কাদের স্যার, যোগাযোগ এবং সেতুমন্ত্রী। আজকে যে আমরা নিজের অর্থায়ন থেকে, কেউ আবার বলেছিল যে তলাবিহীন ছবি, আবার কেউ বলেছে যে ফকির থেকে টাকা নিয়ে এ করবে, আজকে যে আমরা নিজস্ব অর্থায়ন থেকে যে পদ্মা সেতু করতে পেরেছি, সেক্ষেত্রে আপনার অপিনিয়নটা কেমন লাগছে? মনীষী ভাই, আমি সাংবাদিক পরাজয় আপনার সঙ্গে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে একটা মূল্যবান একটা প্রশ্ন করার জন্য। তো সর্বপ্রথম সৃষ্টিকর্তার উপরে অশেষ কৃতজ্ঞতা জানাতে হয় যে আল্লাহ তাআলার যদি ইচ্ছা না থাকতো, আল্লাহর হুকুমে সব কিছু হয়। মহান রব্বুল আলামিন চেয়েছে বাংলাদেশের বুকে, দক্ষিণ আমাদের যারা বাংলাদেশের যে দক্ষিণ সাইডটা রয়েছে, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এই সাইডটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক চাকা এবং উন্নয়নের দিক থেকে একটু পিছিয়ে ছিল। দ্যাটস ওয়াই মূল কারণ হচ্ছে পদ্মা সেতু, পদ্মা। এই পদ্মার কারণে ফেরি পারাপার, ট্রান্সপোর্টেশনের যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা একটু পিছিয়ে ছিল দক্ষিণবঙ্গ।
তো আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং তার জন্মভূমি, তার পিতা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জ। আমাদের, আমি গর্ব করি যে আমি একজন ফরিদপুরের, ফরিদপুর জেলার সন্তান। তো সেই হিসেবে আমি মনে করি যে আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং মহান রব্বুল আলমিনের শুক্রিয়া শেষ করা যাবে না। এবং আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার যে অবদান, ওনার যে অবদান, ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য উনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এটার জন্য ওনাকে আমরা আসলে স্যালুট জানাই। এবং আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য আমাদের অনেক বড় একটা ভূমিকা। অর্থনৈতিক চাকা সচল হবে, বিশেষ করে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, তারপর হচ্ছে বরিশাল, তারপরে হচ্ছে ওই পাশে আছে রাজবাড়ি, তো হবেই ইনশাল্লাহ। ওই পাশে হচ্ছে সাতক্ষীরা, যশোর, খুলনা, এই এলাকাটার অনেক ডেভেলপ হবে। এবং ঢাকা থেকে দিনে দিন এরা ব্যবসা প্রতিষ্ঠানে করে মালামাল ট্রান্সপোর্ট করে ওই এলাকাটা ব্যবসায়িক ডেভেলপ হবে। এই জন্য বাংলাদেশের জন্য অর্থনৈতিক চাকাটা ওই দিক থেকে আরও অনেক ডেভেলপ হবে এবং বাংলাদেশ আত্মনির্ভর হতে পারবে, আরও অনেক উন্নয়ন করতে পারবে। এই জন্য বাংলাদেশের পদ্মা সেতুটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এবং বাংলাদেশের জন্য অনেক বড় একটা আশীর্বাদ। এটা আমাদের বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার যে কান্ডারি মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যে কাজ করেছেন, উনি আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা। তার জন্য আইসিটির উপদেষ্টা সজীব আজিজ জয় সাহেবকে এবং তারের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমার স্নেহভাজন ভাই মনির ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, পয়লা বৈশাখ আমাদের গত মাসটা, গত দিনটা গেল এবং সামনে ঈদ আসছে, আপনাদের ওয়ালটনের পণ্য থেকে যে সমস্ত প্রোডাক্টগুলি আপনারা অফার করছেন এখন, ডিসকাউন্ট করছেন, সেই সম্পর্কে মূল টপিকটা নিয়ে আলোচনা করবেন যারা ক্রেতা বিক্রেতা আছেন। ধন্যবাদ। এটা মূলত, এটা হচ্ছে ব্যবসায়িক আলোচনা। আমাদের ওয়ালটনের সবসময় আমাদের একটা সিজনাল ক্যাম্পেইন থাকে, এখন বর্তমানে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 14 চলছে। তো এই অফারের মাধ্যমে আমাদের 10 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের অফার আছে। আপনারা জানেন যে বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় দিচ্ছে যে ওয়ালটন গ্রুপের যে ক্যাম্পেইনগুলো থাকে, এটা অলরেডি সারা বাংলাদেশে আমরা এটা প্রচার প্রচারণা করে থাকি। পত্র পত্রিকা, টেলিভিশনে আমাদের ক্যাম্পেইন হলেই আমাদের গ্র্যান্ড ওপেনিং হয়, ক্যাম্পেইনের জন্য আমাদের হেড অফিসে এটা প্রেস ব্রিফিং হয়। তো সেক্ষেত্রে আমাদের যারা এক্সিকিউটিভ ডিরেক্টর আছেন, আমাদের যারা হেড অফ সেলস আছেন, আমাদের হেড অফিস থেকে এটা প্রোগ্রাম করা হয়, যখন যে প্রোগ্রামটা হয় কিংবা আমাদের যে ডিসকাউন্ট অফারটা থাকে। তো ডিজিটাল ক্যাম্পেইনের অফারে আমি মনে করি যে আমাদের গ্রাহকরা অন্য অন্য কোম্পানিতে যে সুবিধা না পাচ্ছে, ওয়ালটনের থেকে, ওয়ালটনের পণ্য থেকে সেই সুবিধাটা পাচ্ছে। এবং অনেক দরিদ্র মানুষও আছে, ওয়ালটনের একটা ফ্রিজ কিনছে, ফ্রিজ কিনে সে 10 লক্ষ টাকা পেয়েছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। হয়তো গভর্নমেন্টের ভ্যাটটা কেটে বাকি টাকাটা দেওয়া হচ্ছে, ইনস্ট্যান্ট ক্যাশ দিয়ে দিচ্ছি আমরা। এই যে সুযোগটা, এটা বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলের, গ্রাম অঞ্চলের মানুষও জানে যে ওয়ালটন থেকে মিলিনিয়ার হওয়ার সুযোগ আছে। 10 লক্ষ টাকার মালিক একমাত্র ওয়ালটন কোম্পানি করে দিছে অনেক দরিদ্র অসহায় দুস্থ মানুষের। যে একটা ফ্রিজ কিনেছে, সে কল্পনা করতে পারে যে সে হয়তো চিন্তা করেছে যে আমি একটা ফ্রিজ কিনবো, আর কিছু না, তার একটা স্বপ্ন ফ্রিজ, কিন্তু সে দেখা গেলো যে ফ্রিজ কিনে সে 10 লক্ষ টাকা পেয়ে গেছে, সে রাতারাতি 10 লক্ষ টাকার মালিক হয়ে গেছে। এটা অনেক বড় একটা অবদান, এটা ওয়ালটন করছে এবং এটা একমাত্র ওয়ালটন প্রতিষ্ঠানের পক্ষেই সম্ভব, যেটা বাংলাদেশের অন্য অন্য কোম্পানি এইভাবে ওইভাবে দিচ্ছে না। কিন্তু ওয়ালটন কোম্পানির পণ্য কিনে আমার মনে হয় না যে কোনো গ্রাহক, কোনো ক্রেতা ওয়ালটনের পণ্য কিনে সে অসন্তুষ্ট হয়েছে। তারপরে যে যেটা থাকে, আমাদের যে এসির একটি অফার আছে, আমাদের যে এসি, পুরাতন এসি দিয়ে আমাদের নতুন এসি যদি কেউ পারচেস করে, সেক্ষেত্রে ক্যাশে 15-25% পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছি। এবং সচল হোক আর অচল হোক, পুরাতন এসি দিলেই সে নতুন এসি কিনলে 25% ডিসকাউন্ট পাবে। পাশাপাশি আমরা, এসি অনেকেই আছে গরমের ভিতরে হয়তো এসির ঠান্ডা বাতাস খাওয়ার স্বপ্ন দেখে কিংবা আশা জাগে, কিন্তু সে হয়তো এসি কেনার ওইভাবে সামর্থ্য নেই, ইনস্ট্যান্ট টাকা নেই, কিন্তু আমরা সেই এসিটাকে 12 মাসের 0% ইন্টারেস্টে তাকে আমরা কিস্তিতে ক্রয়ের সুযোগ দিচ্ছি। পাশাপাশি ওয়াশিং মেশিন, যেটা বর্তমানে সময় উপযোগী একটা পণ্য, যেটা আপনার কাপড় ধোয়ার জন্য অনেক আমাদের মা বোনদের অনেক কষ্ট হয়, তো সেই পণ্যটাও আমরা কিন্তু 12 মাসে 0% ইন্টারেস্টে দিচ্ছি। পাশাপাশি এটাতেও আমাদের এক্সচেঞ্জ অফার আছে, যে কোনো ব্র্যান্ডের সচল অচল ওয়াশিং মেশিন থাক, সেই ওয়াশিং মেশিন আমরা, পুরাতন ওয়াশিং মেশিন রেখে নতুন ওয়াশিং মেশিন কিন্তু আমরা সেটাও দিচ্ছি। ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমার স্নেহের ছোট ভাই ম্যানেজার অফ ইনচার্জ আমাদের আলামিন ফুটবারি টাওয়ার গন্ধবতী ফুটবারি কুমিল্লা থেকে, যে কথা ওয়াল্টন প্লাজা ফুটবারি মেন ব্রাঞ্চ থেকে
তো সেই সুবাদে আমি আপনাকে সাক্ষাৎ দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এবং আমরা প্রামাণ্যচিত্র এবং ব্লগিং নিয়েছি, এবং ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আর নয় ঢাকা, আজকে চলে আসুন আমাদের একবারে গণমন্দিতে। আমরা মোবাইল নাম্বার এবং স্কুল নাম্বার সব কিছু দিয়ে দিব, আপনারা শেয়ার করবেন, কমেন্টস করবেন, এখান থেকে প্রোডাক্ট নিয়ে যাবে এবং আলোকিত মানুষের প্রতিদ্বন্দ্বীগুলিকে বাস্তবে রূপদান করেন। আমি ম্যানেজার অফ ইনচার্জ হিসেবে মনির ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নিন www.brightnessnet.com এবং টিভি নেটওয়ার্ক হিসেবে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখা টানছি, এবং আমরা এখানে যারা ক্রেতা বিক্রেতা যারা আছেন এবং আমাদের অফিস স্টাফ যারা আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখা টানছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।